আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আইনউদ্দিন আলাইনি, প্রিন্সিপাল মাদ্রাসা মোহাম্মদিয়া ফতেবাদ বাজার সংলগ্ন দেবিদ্বার কুমিল্লা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা অবগত আছেন যে আমাদের মাদ্রাসা মোহাম্মদিয়ার মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চলতি বছরের অর্থাৎ 2021 সালের মাহে রমজানের শেষের দিকে মসজিদের কাজ হাতে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এ পর্যন্ত এগোতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের বাহিরের প্লাস্টার এবং টাইলসের কাজ বাকি রয়ে গেছে এবং ভিতরে টাইলসের কাজ চলমান আছে। প্রায় 4.5 লক্ষ টাকা ঋণ করে এবং বাকি কাজ সমাপ্ত করতে আরও 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। দিনী ভাই এবং বোনদেরকে আমরা আহ্বান করব দানের হাতকে সম্প্রসারিত করার জন্যে। মসজিদের ভিতরের সব কাজই বাকি রয়ে গেছে। আমাদের জানালার 11টি জানালার মধ্য থেকে আমরা আরও 9টি জানালার থায়ের প্রয়োজন। প্রতিটি থায়ের মূল্য হলো 10,500 টাকা। আমরা এরকম 8-9 জন দিনী ভাই চাচ্ছি যারা একটি করে জানালার দায়িত্ব গ্রহণ করবেন এবং মসজিদের ওয়ারিংয়ের কাজ বাকি এবং ভিতরে টাইলসের জন্য আরও 1 লক্ষ টাকার প্রয়োজন। আমরা দ্রুত মসজিদটি উদ্বোধন করতে চাচ্ছি, কারণ এলাকাবাসী, মহল্লাবাসী এবং বাজারের দোকানদারদের এবং ছাত্র শিক্ষকদের সলাত আদায় করতে খুবই কষ্ট হচ্ছে। তো দিনী ভাই এবং বোনদেরকে আমরা আহ্বান করব যার যার সাধ্য অনুযায়ী দানের হাতকে সম্প্রসারিত করার জন্যে। আল্লাহর কোনো বান্দা যদি এগিয়ে আসেন, আমরা কোনো দানশীল শিল্পপতি ভাই যদি এগিয়ে আসেন, তাহলে আমরা দ্রুত মসজিদটি সমাপ্ত করতে পারবো। এবং আমরা 3তলা ফাউন্ডেশন দিয়েছি, ইনশাল্লাহ সমাপ্ত হলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে 2তলা 3তলার কাজও আমরা চলমান রাখবো। আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে মসজিদটির পাশে দান সৎকার মাধ্যমে দাঁড়ানোর তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।